আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে সকালে কোনো তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, আজকে একটু কাজের চাপ ছিল, তাই আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম না। তো একটা জিনিস শেয়ার করব, ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো ফ্রেন্ড, আমি পাপুসটা বানানোর জন্য প্রথমে কাপড়টাকে তিনটা ভাগে ভাগ করে নিলাম। তারপর দেখো আমাদের চুলে যেরকমভাবে আমরা বিনুনি করি, সেইভাবে কাপড়টাকে বিনুনি করে নিচ্ছি। দেখো সবগুলি কাপড়কে এভাবে করে নিব। জানো এগুলি কিন্তু পুরনো কাপড়, আমার শাশুড়ি মার ফেলে দেওয়া কাপড়, এগুলো দিয়ে আমি পাপোশটাকে তৈরি করছি। তো ফ্রেন্ডস দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো ফার্স্টে আমি সুতা দিয়ে পাপোশটাকে গোল আকারে সেলাই করে নিচ্ছি। দেখো আমি গোল আকারে বানাবো, তোমরা চাইলে এটাকে ডিমের মতো করতে পারো। দেখো আমার পাপুস রেডি হয়ে গেল। দেখলে তো পুরানো কাপড় দিয়ে কিভাবে নতুন পাপুস তৈরি করলাম। রেডি, দেখো আজ রাতের জন্য বানিয়েছি লুচি বুটের ডাল। তো আমরা এখন খেয়ে নিই, আমাদের রাতের খাবার কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কাল তোমাদের জন্য। আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।